নন্দন, বাংলায় সিনেমা প্রেমীদের এই একটা নাম খুব প্রিয়, কারোরই অজানাও নয়। 1985 সালে সত্যজিৎ রায় নিজে নন্দনের উদ্বোধন করেছিলেন। তারপর সময়ের সাথে সাথে কিছু পরিবর্তন বা নতুন করে সাজানো হয়েছে নন্দনকে, আরো সুন্দর হয়ে উঠেছে নন্দন এবং তার বাইরেকার পরিবেশ। টিকিট প্রাইস কম বলে নয়, এখানকার পরিবেশ বাইরে ও ভেতরে অসাধারণ। শো টাইমের একটু আগে যদি পৌঁছে যান তাহলেও বোর হবেন না, বাইরেটাও ঘুরে দেখার মতো। পাশেই কলকাতা ময়দান, যেখানে বসে বেশ কিছুটা সময় কাটানো যেতেই পারে। মেট্রো 10 মিনিট পর পর অ্যাভেলেবেল। যারা দূরে থাকেন, কলকাতা ঘুরতে এসছেন, অবশ্যই একবার একটি বেঙ্গলি মুভি নন্দনে বসে দেখবেন। বাঙালি হয়ে বাংলা ছবি দেখার আসল ফিল আসবে। কলকাতার মাস্ট ভিজিট প্লেসের মধ্যে নন্দন অবশ্যই একটা, যেটা বাঙালির ঐতিহ্যকে আজও বহন করে চলেছে।